অবাক কাণ্ড, তিনটা কার শ্যাম্পুর সঙ্গে ঘরে থাকা দুটি উপকরণ মিশিয়ে চুলে লাগালে চুল যেন রকেটের গতিতে লম্বা হয়ে যাচ্ছে, চুলের হাজারো সমস্যা তো দূর হচ্ছে, দাগ মাথায় পর্যন্ত চুলে চুলে ভরে যাচ্ছে। আপনার চুল যদি পা পর্যন্ত লম্বা, ঘন এবং সুন্দর করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্যাম্পু দিয়ে আমরা সবসময় চুল পরিষ্কার করি, কিন্তু এই শ্যাম্পুটাকে যদি বিশেষভাবে আমরা তৈরি করতে পারি এবং ঘরে থাকা মাত্র দুটি উপকরণ এটার সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারি তাহলে চুলের হাজারো সমস্যা দূর হয়ে যাবে, তাও আবার সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে। এখানে আমি তিন টাকার ছোট একটা মিনি প্যাকেট নিয়েছি, আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন অথবা যে কোনো ধরনের একটা শ্যাম্পু ব্যবহার করলে হবে, যেটা আপনি সবসময় ব্যবহার করেন সেটাই এখানে ব্যবহার করতে পারেন। চুলের যত্নের প্রথম কাজই হচ্ছে আমাদের চুলটাকে পরিষ্কার রাখতে হবে। চুলের গুঁড়া ভালো করে পরিষ্কার করার জন্য আমরা সপ্তাহে তিন দিন অবশ্যই শ্যাম্পু দিয়ে চুলটাকে পরিষ্কার করি। আর এই শ্যাম্পুর সঙ্গে ঘরে থাকা উপকরণগুলো যদি মিশিয়ে ব্যবহার করতে পারি তাহলে চুলের গুঁড়া মজবুত হবে, চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া বন্ধ হয়ে যাবে, এমনকি খুশকির সমস্যাও দূর হয়ে যাবে। চুলে খুশকির সমস্যা থেকে কিন্তু ইনফেকশনজনিত সমস্যা দেখা দেয় এবং চুল বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে চুল ঝরে যায়, পড়ে যায়, এমনকি টাক পর্যন্ত পড়ে যায়। তো এখানে আমি কিছু পানি নিয়েছি আর এটা হচ্ছে চাল দেওয়া পানি এবং ভাতের মার। অর্ধেক পরিমাণ চাল দেওয়া পানি এবং অর্ধেক ভাতের মার আমি এখানে মিশিয়ে নিয়েছি আর এ থেকে চার চা চামচ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভাতের মার এবং চাল ধোয়া পানি দুইটা জিনিসই আমাদের চুলের জন্য খুবই উপকারী। চুলের গুঁড়া মজবুত করতে এবং চুলটাকে খুব দ্রুত লম্বা করতে চাইলে অবশ্যই চাল ধোয়া পানিটা ব্যবহার করতে হবে, সেই সঙ্গে ভাতের মারটাও কিন্তু ব্যবহার করতে হবে। এগুলো আমাদের চুলের পুষ্টি যোগাতে সাহায্য করে এবং চুলটাকে শক্ত মজবুত রাখতে সাহায্য করে। তো চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি আর এখন নিচ্ছি আমি লেবু। এখানে ছোট সাইজের একটা লেবু নিয়েছি আর অর্ধেকটা লেবু কেটে আমি সবটার রস এর মধ্যে মিশিয়ে নেব। লেবুর রস আমাদের মাথার স্ক্যাল্পের জন্য খুবই উপকারী, আমাদের মাথার স্ক্যাল্পটাকে ভালো রাখতে সাহায্য করে লেবুর রস, সেই সঙ্গে খুশকির সমস্যা দূর করতেও পারে এই লেবুর রস। তিনটি উপকরণ একত্র মিশে আমাদের চুলটাকে খুব ভালোভাবে পরিষ্কার করবে, সেই সঙ্গে পুষ্টি যোগাবে এবং নানা ধরনের সমস্যাও দূর করবে। আর তাই শ্যাম্পু করার সময় অবশ্যই আপনি এটা করবেন আর এক্সট্রা কোনো সময় আপনার ব্যয় করতে হবে না, তাছাড়া কোনো পয়সাও খরচ করতে হবে না, ঘরে থাকার জিনিস দিয়ে আপনি এটা প্রস্তুত করে নিতে পারেন। এটা আমি প্রস্তুত করে নিয়েছি আর এক পাশে রেখে দেব। এখন আমি আরও একটি রেমেডি প্রস্তুত করব আর সেটা হচ্ছে আমাদের চুলের যত্নে অবশ্যই একটা ভালো মানের কন্ডিশনার অথবা ঘরে প্রস্তুত করা একটা ভালো মানের সিরাম আমাদের চুলে ব্যবহার করতে হবে। আর তার জন্য একটা সিরাম আমি তৈরি করছি। প্রথমে এখানে আমি চাল ধোয়া পানি এবং ভাতের মার মিশ্রিত যে পানিটা রেখেছিলাম সেখান থেকে তিন চা চামচ পরিমাণ পানি নিয়ে নিলাম একটা পাত্রতে আর এর মধ্যে আমি দিয়ে দেব অ্যালোভেরার জেল। চেষ্টা করবেন গাছের পাতা থেকে ফ্রেশ জেলটা ব্যবহার করার আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই বাজারে কিনেটাও আপনি ব্যবহার করতে পারেন, তবে কালারযুক্ত জেলটা ব্যবহার করবেন না। অ্যালোভেরার জেল আমাদের চুলের জন্য খুবই উপকারী, বিশেষ করে চুলের সিরাম হিসেবে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারেন, বিশেষ করে আমাদের চুলটাকে ঝলমলে এবং সফট নরম মোলায়েম রাখার জন্য এটা আপনি অবশ্যই ব্যবহার করবেন। চুল ঝরে যাওয়া পড়ে যাওয়ার পেছনে বড় একটা কারণ হচ্ছে চুল রুক্ষ হয়ে যাওয়া, সূক্ষ্ম হয়ে যাওয়া এবং চুলে বিভিন্নভাবে কিন্তু জট পেকে যায় আর এ থেকেই চুল পড়ে। আপনি যদি সিরামটা ব্যবহার করেন আপনার চুলটা সফট আর নরম হবে, সেই ক্ষেত্রে আপনার চুলে জট পাকার সমস্যাও হবে না। এখানে আমি বাকি অর্ধেকটা লেবুর রস চিপে দিয়ে দিলাম। আপনি আপনার চুলের লেন্থ অনুযায়ী এটা প্রস্তুত করে নেবেন। যদি পানিটার পরিমাণ বাড়িয়ে দেন সেক্ষেত্রে অ্যালোভেরার জেলটাও একটু বাড়িয়ে নেবেন এবং লেবুর রসটাও বাড়িয়ে নেবেন। চামচ দিয়ে নেড়ে চেড়ে এই সিরামটা আমি প্রস্তুত করে নিয়েছি। দুইটা জিনিসই কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে, এখন কীভাবে আপনার ব্যবহার করবেন সেটা জেনে নিন। প্রথমে চুলটাকে ভিজিয়ে নেবেন এবং এই শ্যাম্পুটা আপনার চুলে ঢেলে দেবেন। হাতের আঙুল দিয়ে খুব ভালোভাবে চুলটাকে শ্যাম্পু করে নেবেন। চুলের গুঁড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু চুলটাকে পরিষ্কার করতে হবে। তারপর পানি দিয়ে ধুয়ে নিন এবং ভেজা অবস্থায় এই সিরামটা আপনার চুলে অ্যাপ্লাই করুন। এটা হাত দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, উপর দিক থেকে ঢেলে দিয়েও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। চুলের গুঁড়া থেকে আগা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে যেন এটা পৌঁছায় অবশ্যই লক্ষ্য রাখবেন। দুই মিনিট সময় অপেক্ষা করুন, তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।
আর এইভাবেই এটা করতে থাকুন, আর বেশি কিছু করার প্রয়োজন নেই। টাওয়াল দিয়ে চুলটাকে ভালো করে মুছে নিন, সপ্তাহে 3 দিন করে এটা লাগাতে থাকুন, দেখবেন আপনার চুলের পরিবর্তন। আল্লাহ হাফেজ।